গুজরাট টাইটান্সের বিপক্ষে 13-4 ও 1 ছক্কায় 61 বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শতকের মালিক বনে গেলেন বিরাট কোহলি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটার কোহলির এটা সপ্তম সেঞ্চুরি। এতে কোহলি পেছনে ফেললেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। গেইলের আইপিএল সেঞ্চুরির সংখ্যা 6। 20টি বিঘ্নিত ম্যাচে কোহলি দল করেছে 5 উইকেট 197 রান। টুর্নামেন্টটিতে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করা স্রেফ তৃতীয় ব্যাটার কোহলি। 2020 সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে শিখর ধাওয়ান ও গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে এই কৃতিত্ব গড়েন জস বাটলার। সব মিলিয়ে টি-20 ক্যারিয়ারে কোহলির 8ম সেঞ্চুরি এটি। এই সংরক্ষণে তার চেয়ে বেশি শতক আছে কেবল গেইল ও বাবর আজম। এছাড়াও সমান 8 সেঞ্চুরি করেছেন মাইকেল ক্লিঞ্জার।